हेलो व्यूअर्स अस्सलामु आलैकुम आशा करछि सबाई अनेक अनेक भालो आछेन व्यूअर्स आबार चले आसलाम नतुन एकटि भिडियोते। आजकेर भिडियोते आमरा आलोचना करब किटोरिफिन ग्रुपेर टप 5टि कम्पानिर नाम एबं ब्रांड नेम सम्पर्के। बंधुरा आपनारा अनेकेई आछेन जारा नतुन फार्मेसि दिते जाच्छेन किंबा अनेकेई जानते चाच्छेन जे किटोरिफिन ग्रुपेर टप 5टि ओषुधेर नाम जेगुलो सबचेये बेशी बिक्रि हय सबचेये बेशी प्रेसक्रिप्शन हय एई ओषुधगुलो निये आजके भिडियो। बंधुरा ए भिडियोटी विशेषकर जरा नतून फार्मेसी दिए तादेर जन्य कि बनानो हय। तो बंधुरा अवश्य अवश्य पूरो भिडियोटी धैर्य धरे देखार चेष्टा करबेन अनेक किछु जानार आछे ताई अवश्य लास्ट पर्यन्त देखबेन आर भिडियो जदि कोनो उपकार एसे थाके ताहले लाइक कमेंट शेयर करते भूलबेन ना। तो चलुन बंधुरा भिडियो शुरू करा जाक। सो व्यूअर्स चले आसलाम आमादेर भिडियोर मूल पर्वे। बंधुरा आमरा आमादेर लिस्टे थाका सर्वप्रथम जे ओषुधटी रेखेछि सेई ओषुधटिर नाम होच्छे टोफेन। बंधुरा आपनारा जानें टोफेन सिरापटी किन्तु आमादेर फार्मेसिर मध्ये खूब ही बेशी बिक्री है एबं अनेक बेशी किन्तु प्रेसक्रिप्शन होये थाके ताई एटाके आमरा एक नम्बरे रेखेछि। ओषुधेर कम्पानिर नामटी होच्छे बेक्सिमको फार्मासिटिक्यालस लिमिटेड जेटा बांग्लादेशेर मध्ये जदि एक दुई तीनटी कम्पानी धरा हय ताहले किन्तु एटा अनायासे एक दुई तीनेर मध्ये एसे जाय। तो बंधुरा आमादेर लिस्टेर प्रथम ओषुधटिर नाम होच्छे टोफेन और एर प्रस्तुतकर कम्पानी नाम होच्छे बेक्सिमको फार्मासिटिक्यालस लिमिटेड। आमादेर लिस्टे थाका दुई नम्बर ओषुधटिर नाम होच्छे प्रोजमा। আপনারা যারা ফার্মেসিতে থাকেন কিংবা ফার্মেসি আছে যারা ফার্মেসি ব্যবসার সাথে জড়িত বা ফার্মেসির মধ্যে কাজ করেন তারা কিন্তু এই প্রজমা ওষুধটির সাথে অনেক আগেই পরিচয় হয়ে গিয়েছেন। তো বন্ধুরা এই প্রজমা ওষুধটি কিন্তু ফার্মেসির মধ্যে অনেক বেশি বিক্রি হয় এবং অনেক বেশি প্রেসক্রিপশন হয় তাই এই ওষুধটিকে আমরা দুই নম্বরে রেখেছি। আর এই ওষুধটির কোম্পানি প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে এসিএ ফার্মাসিউটিক্যালস লিমিটেড যেটা খুবই সুনামধন্য একটি কোম্পানি। বন্ধুরা আমাদের লিস্টে থাকা তিন নম্বর ওষুধটির নাম হচ্ছে কিটো। বন্ধুরা এই কিটোমার ওষুধটিও কিন্তু খুবই পপুলার এবং অনেক বেশি বিক্রি হয় অনেক বেশি প্রেসক্রিপশনও হয়ে থাকে আর এর কার্যক্ষমতা কিন্তু আপনারা কোম্পানির নাম বললেই কিন্তু বুঝতে পারবেন। এই কোম্পানির নামটি হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বন্ধুরা আমাদের যে লিস্টগুলো করা হয় এই লিস্টগুলো কিন্তু জাস্ট আমার দোকানের যে সবচেয়ে বেশি বিক্রি হয় সেটা কিন্তু আমি তুলে ধরছি। অনেকের দোকানে হয়তোবা অনেক অন্যান্য দেখা যায় অন্যান্য কোম্পানির ওষুধ বেশি বিক্রি হয় কিন্তু যেই পাঁচটি কোম্পানির নাম বলবো এই পাঁচটি কোম্পানির ওষুধ কিন্তু সবচেয়ে বেশি পুরো বাংলাদেশে বিক্রি হয় তা আমি বলবো যে এই পাঁচটি কোম্পানির ওষুধ বিশেষ করে কিটোটিফিন গ্রুপের এই পাঁচটি কোম্পানির ওষুধ কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই রেখে দেবেন। বন্ধুরা আমাদের লিস্টে থাকা চার নাম্বার ওষুধটির নাম হচ্ছে কিটিফেন আর এর প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে একমি ল্যাবরেটরিজ। বন্ধুরা এই একমি ল্যাবরেটরিজ কোম্পানির কিন্তু ওষুধ কিন্তু খুবই ভালো এবং অনেক সুনামধন্য একটি কোম্পানি আর এই ওষুধের এই একমির যে ওষুধগুলো আছে সেটা কিন্তু খুবই ভালো ওষুধ এবং কিটোটিফিন গ্রুপের এই কিটিফেন যেই ওষুধটি আছে সেটাও কিন্তু খুবই বেশি বিক্রি হয় এবং ওষুধ কিন্তু এটা প্রেসক্রিপশন করে অনেক ডাক্তার তাই আমরা এটাকে চার নাম্বার লিখেছি। আমাদের লিস্টে থাকা পাঁচ নাম্বার কোম্পানির নাম হচ্ছে এবং ওষুধটির নাম হচ্ছে টুটি। বন্ধুরা এই কিটোটিফিন গ্রুপের যে ওষুধটি আছে এই টুটি ওষুধটি কিন্তু আমাদের ফার্মেসির মধ্যে খুবই খুবই বেশি বিক্রি হয় তাই এটাকে আমরা যেহেতু এক নম্বরের তুলনায় টুটি সিরাপ এবং ট্যাবলেটটি একটু কম বিক্রি হয় তাই এটাকে আমরা পাঁচ নাম্বার রেখেছি কিন্তু তারপরেও কিন্তু অন্যান্য কোম্পানির থেকে এই পাঁচটি ওষুধ বিশেষ করে কিটোটিফিন গ্রুপের জেনেরিকের যে ওষুধগুলো আছে সেই ওষুধের মধ্যে এই পাঁচটি ওষুধ বা এই পাঁচটি কোম্পানির ওষুধ কিন্তু অনেক বেশি বিক্রি হয় তাই আমরা এই লিস্টটা করেছি এইভাবে। আর অনেক অনেক ফার্মেসির মধ্যে হতে পারে যে একটু আগে পিছে হতে পারে এটা ব্যাপার না কিন্তু এই পাঁচটি ওষুধই কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হয়। তো বন্ধুরা আশা করছি আপনারা জানতে পারলেন যে বাংলাদেশের মধ্যে কিটোটিফিন গ্রুপের যে ওষুধগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় অথবা যেটা আপনারা ফার্মেসির মধ্যে রাখবেন এবং অনেকে জানেন না হয়তো বা যে কিটোটিফিনের যে পাঁচটি কোম্পানির ওষুধের নাম জানেন না তারাও জানতে পারলেন। তো আশা করছি এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে কিটোটিফিনের টপ পাঁচটি কোম্পানির নাম এবং ওষুধের নাম। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।